ছোলার ডাল দিয়ে লুচি খাবো। আমরা দুই বোনে না খুব গরিব, আমাদের দুই বোনে না খুব খিদে পেয়েছে, তুমি আমাদের দুই বোনকে খাবার দাও না, আমরা দুই বোনে খাবো। ঠিক আছে এই নাও খাও। খরগোশটা এরকম করে ডাকছে কেন? খরগোশটার কি হয়েছে? যাই গিয়ে দেখে আসি তো খরগোশটার কি হয়েছে। এ বাবা খরগোশ, তোর কি হয়েছে? হ্যাঁ তুই এমন ভাবে শুয়ে আছিস কেন? হ্যাঁ তোকে কি কেউ মেরেছে? হ্যাঁ তোর কষ্ট হচ্ছে? মনে হচ্ছে ঠিক মিষ্টি সৃষ্টি মেরেছে। মিষ্টি সৃষ্টির আজকে দেখাচ্ছি মজা, এই লাঠি দিয়ে মিষ্টি সৃষ্টিকে আজকের হদম পেটাবো। খরগোশটাকে মেরে মিষ্টি এখানে টেডি নিয়ে খেলা করছে, টেডি নিয়ে খেলা করাচ্ছি আজকে। খরগোশটাকে মেরে সৃষ্টি এখানে বাঘ নিয়ে খেলা করছে, খেলা করাচ্ছি আজকে। ঠিক আছে এই মিষ্টি আজ তো ষষ্ঠী, তাই দেখ এই ষষ্ঠী দিন আমি তোর জন্য কত নতুন সাজে জিনিস কিনে নিয়ে এসেছি। দেখ দুজোড়া ঝুমকো কানের দুল কিনে নিয়ে এসেছি, আবার দুজোড়া নতুন চুড়ি কিনে নিয়ে এসেছি, আবার দুজোড়া নতুন হার কিনে নিয়ে এসেছি। তুই পরবি নাকি? হ্যাঁ নে, তুই নতুন সাজে জিনিস পেয়ে খুশি তো? ঠিক আছে মিষ্টি, তোর মাথার উপরে একটা আইসক্রিমের প্যাকেট আছে, তুই যদি বলতে পারিস তোর মাথার উপরে কি আইসক্রিমের প্যাকেট আছে, তাহলে তুই ওই আইসক্রিমের প্যাকেটটা ফেলে খেতে পারবি। তাহলে তুই বল দেখি এবার তোর মাথার উপরে কি আইসক্রিমের প্যাকেট আছে। হ্যাঁ বল বল বল। আমুল রাজস্থানী কুলফি আইসক্রিম। এই মিষ্টি একদম সঠিক বলেছে। ঠিক আছে তুই হাত তুলে আইসক্রিমের প্যাকেটটা পেড়ে নে। সৃষ্টিমা, তোমার মাথার উপরে একটা আইসক্রিমের প্যাকেট আছে, তুমি যদি বলতে পারো তোমার মাথার উপরে কি আইসক্রিমের প্যাকেট আছে, তাহলে তুমি ওই আইসক্রিমের প্যাকেটটা পেরে খেতে পারবে। তাহলে তুমি বলো দেখি এবার তোমার মাথার উপরে কি আইসক্রিমের প্যাকেট আছে। এই সৃষ্টিমা একদম সঠিক বলেছে। ঠিক আছে তুমি হাত তুলে পেরে নাও। তুমি এবার খুশি তো? ঠিক আছে সৃষ্টিমা, আজ তো সপ্তমী, তাই দেখো এই সপ্তমীতে আমি তোমার জন্য নতুন একটা আইসক্রিম পপিট ব্যাগ নিয়ে এসেছি। তুমি এতে পপিটও খেলা করতে পারবে, আবার এই ব্যাগটা নিয়ে তুমি ঠাকুর দেখতে যেতে পারবে। তুমি নেবে? এসো নাও, তুমি এই নতুন পপিট আইসক্রিম ব্যাগটা পেয়ে খুশি তো? ওরে বাবা রে, আমি তাই খেয়ে এইভাবে মাটি পরিষ্কার করি, আমি তাই খেয়ে এইভাবে মাটি পরিষ্কার করি, আমি তাই খেয়ে